এনাদের বাড়ির 25 বছরের পুজো, 85 বছরের পুজো, এবং আমাদের রাজীব খুব আন্তরিকতার সঙ্গে আমাকে অনেকদিন ধরেই, 2-3 মাস আগে থেকে, দেবজিৎ আমাকে অনেকদিন আগে থেকেই বলেছিল, তারপরে বোন সর্বরী, তিনিও আমাকে অনেকবার বলেছেন, এদের আন্তরিকভাবে এরা চেয়েছিল আমি একবার আসি। তা আমি আজকে সময় করে এসেছি, এবং আজকে নবমী পুজো হয়ে গেছে, দশমী পুজো সম্পূর্ণ হয়ে গেছে, সর্বত্র একটা বিষাদের মধ্যে আনন্দের পরিবেশ। কলকাতা খুনি চলে যান, 2.5 নম্বর গেট থেকে বাগুইহাটি পর্যন্ত খা খা করছে, এ দৃশ্য আমরা দেখিনি। আমার 54 ইয়ার্স এজ, আমি 40 বছর পুজোর সময় কলকাতায় যাতায়াত করেছি অন্তত, তাতে এ দৃশ্য কোনোদিন দেখিনি। মানুষ পুজো করেছে, উৎসব পালন করেন। আবারও বলি, মমতা ব্যানার্জি যে কার্নিভ্যালটা হবে বর্জন করুন। যদি সত্যিকারের আরজিকর থেকে জয়নগর আপনার ভিতরটা একটু নড়ে গিয়ে থাকে, এতে কোনো রাজনীতি নেই, তাহলে আপনি বর্জন করুন, একটা মেসেজ আপনি দিন। এবং আমি সর্বত্র বলেছি, আমরা অকাল দীপাবলি পালন করব, যেদিন ধর্ষকদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। যদি রাত্রে 3টের সময় ফাঁসি দেয় তখনও দীপাবলি হবে, আর যদি রাত্রি 10টার সময় করে তখনও দীপাবলি হবে। যখনই করুক বিচার ব্যবস্থা মেনে, তখনই অকাল দীপাবলির জন্য মানুষ মুখিয়ে আছে, মানুষ তাড়াতাড়ি এটা দেখতে চায়। আপনার দিকে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে রয়েছে 2026 নির্বাচনের জন্য, দেখুন ব্যক্তি এখানে কেউ নয়, কারণ পশ্চিমবঙ্গে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে সাফল্য লাভ করতে পারেনি, একটা সমষ্টির বিষয় রয়েছে। আমি সমষ্টিকে রিপ্রেজেন্ট করি, এবং আমি অনেকদিন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস পরিবারের ছেলে, কিন্তু আমি পার্টিটা ছেড়েছি মূলত দুটো কারণে। একটা হচ্ছে রাষ্ট্রবাদের বিরোধিতা করা, আর সীমাহীন তোষণ। কেউ দুর্গাপূজার শুভেচ্ছা, সনাতনী রাষ্ট্রবাদী শুভেচ্ছা।